ইম্রাই হোসেনের হাদিস হাদিস বুখারি মুসলিম বর্ণনা করেছেন ইত্যাল আতুফিলা আহ লিহা আল আমি জান্নাতের দিকে দৃষ্টি দিলাম এবং জান্নাতে দেখলাম অধিকাংশ জান্নাতের অধিবাসী হইল ফকির অভাবী দরিদ্রদেরকে অত্তাল আতুফিল না ফারা আই তু আখতারা আহ লিহা জাহান নামের দিকে দৃষ্টি দিলাম জাহান নামে দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসী হইল মহিলারা অন্যত্রে আবু সেদ খুদ্রির হাদিস যে হাদিসটি আমা বখারি বর্ণনা করেছেন আবু সেদ খুদ্রি বলেন যে রসুল সাল্লাহ আলাইহ সাল্লা সালাম ঈদের নামাজের পর মহিলাদের দিকে অতিবাহিত হলেন তথা মহিলাদের নামাজের স্থান দিয়ে তখন মহিলাদের উদ্দেশ্য করে বললেন ইয়ামা তাসা দাকনা ফা ইন্নি রাঈ তুকুন্না আখতার নার হে মহিলাগণ তোমরা বেশি বেশি দান সৎকা করো আমি তোমাদের অধিকাংশকে জাহান নামের অধিবাসী হিসাবে দেখলাম সম্মানিতা প্রিয় নবী সাল আলি সাল্লাম যিনি তার মন প্রসত কথা বলেন না যেটি বলে থাকেন তা সব ওহি আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রত্যাদেশ তিনি অধিকাংশ জাহান নামের অধিবাসী মহিলাদের দেখলেন এর কারণ কি প্রিয়নবী সাল সাল্লাম অন্য একটি হাদিস যে হাদিস আবদুল ইবনে আব্বাসের হাদিস ইমাম বোখারি মুসিম হাদিসে বর্ণনা করছেন এতে স্পষ্ট করে দিয়েছেন এর কারণ সম্পর্কে উরি তু নার ফালামা জাহান নাম দেখানো হলো জাহান ইতিপূর্বে আমি কখনো দেখিনি যা আমি দেখলাম নিসা এবং ওরা জাহান নামের অধিকাংশ অধিবাসীরা হলো মহিলারা তখন সাহাবিরা প্রশ্ন করলেন কেন এর কারণ কি তখন রসলাম বলেন বি কুফরি তাদের কুফুরি করার কারণে অস্বীকার করার কারণে নাফরমানি করার কারণে সাহাবিদের মাঝে একজন বললেন একফুরনা বিল্লা রসুল আল্লাহ আল্লাহ রুবুল্লা আলমীর নাফরমনি করে কুফুরি করে এই জন্য তখন রসলাম বলেন না তোমরা যেটি ধারণা করছো এটা নয় বরং এক একফুরনাল আশির ও একফুরনাল এহসান তারা স্বামীদের কুফুরি করে স্বামীদের এহসান অনুগ্রহর অস্বীকার করে স্বামীদের নাফরমানি করে এর ব্যাখ্যা প্রবর্তীরা দিলেন লৌ আহসান্তা ইলা কুল্লাহু তুমি যদি তাদের কাউকে পরিপূর্ণ বছর অনুগ্রহ করো তাদের প্রতি এহসান করো দয়া করো তাদের সব কিছু পরিপূর্ণ করে দেও এবং তোমার থেকে এমন কিছু দেখতে পারে যেটা তার কমতি গাড়তি হচ্ছে কালা তখন তারা বলে মারা এই তুমিনকা খাইরান কাত্তুন তোমার থেকে কখনো কোনো ভালো কিছু আমি পাইনি তথা সারা বছরের অনুগ্রহ এহসান দয়া তার বাসস্থান কাপড় খানা পিনা সব কিছু যে আপনি খরচ করলেন সব কিছু বিলীন করে দেয় মাটি করে দিল এই মাত্র কারণে স্বামীদের অস্বীকার স্বামীদের কুফুরি স্বামীদের অকৃত্ব গহার কারণে অধিকাংশ মহিলারা জাহান তাই সম্মানিত মা বোনেরা দেখুন মাত্র কথা আপনার মুগ্ধে হতে পারে এভাবেই বের হয়ে যাবে বের হওয়ার কারণে আপনি ঠিকানা হবে জাহান্নাম আপনি বলতে পারেন আমার স্বামী আমার সঠিকভাবে হক আদায় করতেছে না আমাকে অনেকভাবে কষ্ট দিচ্ছে জুলুম করতেছে জেনে রাখুন আপনার স্বামীর এই জন্য অবশ্যই শাস্তি হবে জবাবদিহি করতে হবে আপনিও যদি তার পরিবর্তে এটি করেন আপনার ঠিকানা হবে জাহান্নাম এ থেকে সাবধান থাকুন কারণ স্বামীর হক অনেক এই স্বামীর হক সম্পর্কে বলছেন আহাদান লা যদি আমি আল্লাহ বেতরিকে অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে আমি বলতাম স্বামীদেরকে যেন সিদ্ধা করে তথা স্বামীদের হক সম্পর্কে এখানে রসালাম গুরুত্ব দিয়েছেন তাই সম্মানিত মা বোনেরা আপনাদের হকগুলি আদায় করে যান এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে যেন জান্নাত নসিব করুন এবং জান্নাতুল উল দান করুন আমিন আল্লাহ আমিন